এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে ঝামেলায় আছো বা সমস্যায় আছো আজকে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের বিস্তারিত বর্ণনা দেবো যে কীভাবে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবা অ্যাসাইনমেন্ট লেখা সঠিক নিয়ম এবং অ্যাসাইনমেন্টে যে তোমাদের গ্রিড দেওয়া হয়েছে কোন সাবজেক্ট থেকে দিতে হবে কত সপ্তাহে কতটা দিতে হবে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে বলে দিব তো এটা দেখার পরে কিন্তু এই বক্সের এই বক্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমরা মনে করছি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদেরকে বলবো যে তোমরা কি কি এখানে পূরণ করবে বা এখানে কি কি জানার আছে তোমাদের তো প্রথম বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু তিনটি মানবিক বিভাগে আছো তোমাদের আছে সেই তিনটি বিষয়ের দিতে হবে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তোমাদের যে তিনটি বিষয় আছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান তো এই তিনটি বিষয় থেকে কিন্তু দিতে হবে আবার যারা তোমরা ব্যবসায়ী শিক্ষাতে আছো তোমাদের আবার যে তিনটি আবশ্যিক বিষয় আছে সেই তিনটি আবশ্যিক বিষয় বিষয় থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে তো এখন এই এই ছকটা তোমাদেরকে একটু ভালোভাবে বিস্তারিত তো প্রথমে তোমরা জানো যে তোমাদের আসলে পনেরো সপ্তাহভাবে এই কার্যক্রমটি চলবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি দুটি অ্যাসাইনমেন্ট ধরা হয় তাহলে পনেরো সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টের সংখ্যা দাঁড়াবে ত্রিশটি তো ত্রিশটি অ্যাসাইনমেন্ট ভাগ ভাগ করে অর্থাৎ তোমাদের যে তিনটি সাবজেক্ট আছে আবশ্যিক বিষয় প্রত্যেক বিষয় থেকে দশটি করে অ্যাসাইনমেন্ট টোটাল তোমাদের দিতে হবে তার মানে এই তিনটি সাবজেক্টের ত্রিশটি অ্যাসাইনমেন্ট আবার ওভাবে যদি ধরি পনেরো সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট তাহলে কিন্তু ত্রিশটি অ্যাসাইনমেন্ট আবার আমাদের হয়ে যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে তোমাদের কিন্তু নয় আগস্টের মধ্যে প্রথম দুই সপ্তাহ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে আপাতত এর এবং এই দুই সপ্তাহের প্রশ্নই কিন্তু দেওয়া হয়েছে তো এখন তোমাদেরকে বোঝাই যে এই বক্সের ঘটনাটা আসলে কী তো বক্সে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে বলা আছে যে গুচ্ছ এক এখানে বলা আছে পদার্থবিজ্ঞান ইতিহাস ইতিহাসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ইসলাম শিক্ষা শিশুর বিকাশ লঘু সঙ্গীত তো এখানের বিষয়টি হচ্ছে তোমরা যে যে বিভাগের সেই সেই বিভাগের সাবজেক্টটা এখানে চুজ করবে এমন না যে তোমার এখানে সবগুলাই এখানে বলা হয়েছে তো দেখা যাচ্ছে যে তোমরা যারা পদার্থ মানে বিজ্ঞান বিভাগের আছো তোমরা পদার্থবিজ্ঞান এখানে চুজ করবা যারা আর্টসের আছো তারা এখানে ইসলাম ইতিহাস অথবা ইসলামের ইতিহাস সংস্কৃতি যার যেটা আছে সেটা চুজ করবা আর যারা ব্যবসায়ী শিক্ষার আছে তারা হচ্ছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা এটা চুজ করবা তো এখানে বলা হচ্ছে প্রথম সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট দিতে হবে অর্থাৎ তোমরা যারা কমার্সের আছো তোমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার একটি অ্যাসাইনমেন্ট দিতে হবে যারা বিজ্ঞানের আছো তারা পদার্থবিজ্ঞানের একটি অ্যাসাইনমেন্ট দিতে হবে যারা আর্টসের আছো তাদের ইতিহাস বা ইসলামের ইতিহাস যার যে সাবজেক্ট বা যেটা আছে কম্পালসরি সেটাই দিতে হবে এটা হচ্ছে প্রথম সপ্তাহে তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম সপ্তাহের তোমরা যদি নিজ দিকে কলামটা খেয়াল করো তাহলে দেখবো যে প্রথম সপ্তাহের ছকে গুচ্ছ তিনে আরেকটা আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার আছে এই সপ্তাহে অর্থাৎ প্রথম সপ্তাহে সেটি হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের আছো তাদের রসায়ন থেকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে যারা আর্টসের আছো তাদের অর্থনীতি অথবা পৌরনীতি থেকে দিতে হবে আর যারা কমার্সে আছে বা ব্যবসায় শিক্ষায় আছে তাদের কিন্তু বিজ্ঞান বা অ্যাকাউন্টিং থেকে একটি অ্যাসাইনমেন্ট দিতে হবে তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই দুটি তো আমরা কিন্তু প্রথমেই বললাম যে তোমাদের প্রত্যেক সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে তাহলে আমাদের পনেরো সপ্তাহে ত্রিশটি অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে প্রথম সপ্তাহে তারপরে দ্বিতীয় সপ্তাহে যদি তোমাদেরকে আরেকটু বুঝাই সেটা যদি খেয়াল করো খেয়াল করে দেখো গুচ্ছ একে খেয়াল করো দ্বিতীয় সপ্তাহে পদার্থবিজ্ঞান থেকে আবার আরেকটা দিতে হবে আর যারা এর আগে যেটা দিয়েছিল সেটা থেকে আবার আরেকটা অর্থাৎ ইতিহাস যারা দিয়েছো ইতিহাসের আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে হবে আর কমার্সে যারা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে প্রথম একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল প্রথম সপ্তাহে সেটা আবার দ্বিতীয় সপ্তাহেও দিতে হবে তো এটা হচ্ছে বিষয় তারপরে দ্বিতীয় সপ্তাহে আমরা যদি গুচ্ছ দুয়ে খেয়াল করি আরেকটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি তো সেখানে আবার সায়েন্সে যারা আছে তাদের জীববিজ্ঞান থেকে দিতে হবে আবার যারা আর্টসে আছে তাদের ভূগোল সমাজকর্ম যেটাই থাকুক না কেন সেটা দিতে হবে আর যারা কমার্সে আছে তাদের ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা থেকে দিতে হবে অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন তো এখানে এটা তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের তোমার নিজের কম্পালসরি সাবজেক্ট যে তিনটা সেটা কিন্তু তোমাদের এখানে নিজেদের বুঝে নিতে হবে এখানে বিষয়টা হচ্ছে যারা সায়েন্সে আছে তাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান থাকে কম্পালসরি আবার অনেকের জীববিজ্ঞান না থাকে কম্পালসরি থাকে উচ্চতর গণিত তো সেক্ষেত্রে সেটা বুঝে নিতে হবে আবার যারা ব্যবসায় শিক্ষা আছে কিন্তু কম্পালসারি সাবজেক্ট থাকে হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা আর হচ্ছে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমান তো আবার অনেকের না থেকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন থাকে তো এটা তোমরা তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট যে তিনটা আছে সেটা তোমরা ধরে নিবা তো এখানে আর কিন্তু বোঝানোর কিছু নেই তবে এখানে অনেকেরই একটা ঝামেলা মনে হতে পারে যে এখানে প্রথম এখানে এক দুই তিন চার এখানে অনেকে ভাবতে পারে যে তোমরা একটু খেয়াল করো যে চতুর্থ সপ্তাহে দেখো পদার্থ বিজ্ঞান অর্থাৎ প্রথম যে আমাদের রটা আছে সেই রয়ে কিন্তু চতুর্থ সপ্তাহে তিন একটা সংখ্যা দেওয়া আছে আছে তো অনেকেই ভাবতে পারে এখানে কি তিনটি অ্যাসাইনমেন্ট দিতে হবে পদার্থ বিজ্ঞানের বিষয়টা কিন্তু এরকম না যে তোমাদের ওখানে ওই সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট দিতে হবে ওটা জাস্ট একটা অ্যাসাইনমেন্টই কিন্তু ওটা নাম্বারিং করেছে আর কি যে প্রথম সপ্তাহে একটি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে আরেকটি তো হয়ে গেছে দুইটা তারপরে তৃতীয় সপ্তাহে ছিল না ওটা ফাঁকা ছিল চতুর্থ সপ্তাহে আবার আরেকটা এই যে তিন নাম্বার হলো অর্থাৎ এভাবে প্রত্যেক সাবজেক্টেরই এক এক দুই তিন এভাবে দশ পর্যন্ত যাবে এটা এখানে সিরিয়াল করা হয়েছে এমন না খেয়াল করে দেখো সপ্তম সপ্তাহে পাঁচ নাম্বার দেওয়া আছে মানে পাঁচ অনেকে ভাবতে পারে যে এখানে কি পাঁচটি অ্যাসাইনমেন্ট দিতে হবে একদিনেই বা একটি সাবজেক্টেরই না এখানে একটি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমার ওটার কি যোগ হয়ে সংখ্যাটা হচ্ছে পাঁচ অর্থাৎ তোমার পনেরো সপ্তাহব্যাপী তোমার দশটি অ্যাসাইনমেন্ট যুক্ত হবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি তুমি একটি করে অ্যাসাইনমেন্ট দাও তাহলে কিন্তু তোমাদের পনেরো সপ্তাহে পনেরোটি হয় কিন্তু প্রত্যেক সপ্তাহে তোমার দুটি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে দুটি দুটি সাবজেক্টের তো সেই ক্ষেত্রে যেটা প্রথমে বললাম যে তোমাদের সপ্তাহে দুটি সাবজেক্টে দুটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং এটা পনেরো সপ্তাহব্যাপী কার্যক্রমটা চলবে তোমাদের টোটাল ত্রিশটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের কিন্তু এই এইচএসসি বা এসএসসি পরীক্ষা হোক বা না হোক এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে অর্থাৎ যদি পরীক্ষা হয় তাহলে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নেওয়া হবে আর যদি তোমাদের সেই পরীক্ষা না হয় তাহলে কিন্তু এটার মাধ্যমেই পূর্ণাঙ্গ তোমাদের রেজাল্ট কিন্তু তৈরি করা হবে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অ্যাসাইনমেন্টের যে সকল বিষয় আছে এগুলো খুব ভালোভাবে তোমরা লিখার চেষ্টা করবা পূরণ করার চেষ্টা করবা তাহলে দেখবা যে খুব ভালোভাবে তোমরা ইভ্যালুয়েশনটা তোমরা খুব প্রপারলি তোমরা পাবা আউটকামটা প্রপারলি তোমরা পাবা তো এটা তোমাদের নাম্বার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে যদি তোমরা অ্যাসাইনমেন্ট লিখার ক্ষেত্রে প্রপার কিছু আহ গাইডলাইনস মেনটেন করো সেই গাইডলাইনগুলো আমি বলবো যে তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করবা বা কিভাবে লিখবা কি কি মেনটেন করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার স্বার্থের জন্য বলে রাখি সেটি হচ্ছে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট অবশ্যই লিখতে হবে লেখার কিছু বিষয় আছে নিয়ম আছে এগুলো আমি এখন বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাবো তবে অবশ্যই অ্যাসাইনমেন্টের প্রথমে কিন্তু তোমাদের কাবার পেজ সংযুক্ত করতে হবে অবশ্যই ইতিমধ্যে আমি কাবার পেজে একটি ভিডিও দিয়েছি যে কাবার পেজ কীভাবে তোমরা সংযুক্ত করবো বা কী কী লিখতে হবে কাবার পেজে তো এখন তোমরা মেইন যে অ্যাসাইনমেন্টের পেজগুলো থাকবে সেখানে কীভাবে লিখবা কী কী লিখবা বা কীরকম কাগজ থাকতে হবে সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছো তো প্রথমে দেখতে পাচ্ছ যে তোমাদের এ ফোর সাইজের যে কাগজগুলো আছে সাদা কাগজ সেগুলো স্ট্যান্ডার্ড আকারে থাকতে হবে তোমাদের এবং সেগুলোতে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে মানে পরীক্ষার মতো আর কি পরীক্ষার অ্যান্সার যেভাবে করো সেভাবে সুন্দর করে লিখবা অবশ্যই তোমাদের কালো কলম ব্যবহার করতে হবে লিখার ক্ষেত্রে তোমরা চাইলে সবুজ রঙের মার্কার কলম ব্যবহার করতে পারো এটা হচ্ছে তোমাদের জাস্ট হাইলাইট করার জন্য ক্যাপশনগুলো বা শিরোনামগুলো হাইলাইট করার জন্য এটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো সুন্দর হবে লেখাটা আর কি যাই হোক সব কিছুই আবার সবুজ রঙ দিয়ে লেখা যাবে না তো স্কেল তো অবশ্যই লাগবে চার নম্বরে দেখতে পাচ্ছো এটা অবশ্যই মার্জিন করার ক্ষেত্রে লাগবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঁচ নাম্বারে যে তোমাদের মূল বই অবশ্যই লাগবে অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করতে গেলে পদার্থ বিজ্ঞানের মূল বইটা লাগবে ব্যবসা শিক্ষা যারা আছে তোমরা যারা অ্যাকাউন্টিং করবে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের মূল বইটা তোমাদের অবশ্যই লাগবে মানবিক বিভাগের যারা আছে মানবিক বিভাগের যে সাবজেক্টের করবো ওইটার মূল বইটা অবশ্যই তোমাদের লাগবে এজন্যই লাগবে কারণ সেটা হচ্ছে তোমাদের তথ্য উপাত্ত সহ কিন্তু সব কিছু লিখতে হবে মানে বিষয়টা হচ্ছে তুমি হুবহু কপি করে কোথা থেকে লিখে ফেলবা বা বই থেকে লিখে ফেলবা বা ইউটিউব ভিডিও দেখে লিখে ফেলবা এভাবে কিন্তু তোমাদের মূল্যায়ন হবে না বা ইভ্যালুয়েশন প্রসেসটা প্রপারলি কিন্তু তোমরা পাবা না বা তোমরা কিন্তু প্রপার নাম্বার কিন্তু পাবা না তোমাদের অবশ্যই যে কোনো অ্যাসাইমেন্ট লেখার ক্ষেত্রে যে প্রশ্নটা দিয়েছে সেটা অবশ্যই বই থেকে তোমরা পাবা খুঁজে পাবা বইয়ের অনুসারে রেফারেন্স পড়ে ভালোভাবে দেখে কিন্তু তোমরা লিখতে হবে মানে একটু অ্যানালাইসিস করে নিজের মতো করে লিখতে হবে বই থেকে হুবহু আবার লেখা যাবে না তো অবশ্যই বইটা একটা প্রপার রেফারেন্স হিসেবে তোমাদের রাখতে হবে বা অ্যান্সার করার ক্ষেত্রে হেল্প নেওয়ার জন্য তোমাদের বইটা অবশ্যই সাথে রাখতে হবে গাইড পত্রিকা বা মোবাইল ইন্টারনেট এগুলো একটু টুকটাকে ইউজ করতে হবে যেভাবে তোমরা ইউটিউবের ভিডিওটা দেখছো এভাবে টুকটাক হেল্প অবশ্যই তোমাদের নিতে হবে তো এরপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে